যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অনুরোধ বলবো, যদি কামিয়াবি হতে চান দুনিয়া এবং পরকালে, এই জবানটাকে বন্ধ করে ফেলে একদম চুপ, প্রয়োজনের বাইরে একটা শব্দ বলবেন না। তো সেটা তো বলা সহজ, আপনারা বলবেন বলা সহজ করা কঠিন। না ভাই, যে কোনো জিনিসই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, অসম্ভবের ইংরেজি কি? ইম্পসিবল, ঠিক না? এই ইম্পসিবল একটু সন্ধি বিচ্ছেদ করেন, আই এম পসিবল। ইম্পসিবল এর ভিতরেই লুকাইও তো আছে আই এম পসিবল। আর আপনার আমার করা কদ্দূর নিয়ে যেতে পারে, যেদিন আপনার আমার করাটা রবের পছন্দ হয়ে যাবে সেদিন তো রবে আগাই নিয়ে যাবে। অনুরোধটা শুনেন, অন্তত 3 সপ্তাহ প্রথমে, না হয় 2 সপ্তাহ প্র্যাকটিস করেন। এই জবান অপ্রয়োজনীয় কোনো শব্দ যেন না বলে, হঠাৎ যদি ভুলে বলেও ফেলেন মনে পড়ার সাথে সাথে স্টপ হয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে কি হলো তোর, কিছু না, ঠিক আছে। 2 সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে বন্ধ করেন, কেউ ভালো বলছে খারাপ বলছে উত্তর দেওয়ার দরকার নেই। মেজাজ বেশি গরম হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন, মনে কষ্ট লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, কেউ আপনাকে এসে বললো মুক্তুর বদনাম এটা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, 2 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনি অন্তরে যে শান্তিটা পাবেন, 10 কোটি টাকা খরচ করলেও সেই শান্তি পাবেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, 2 সপ্তাহ করে দেখেন, 2 সপ্তাহ। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা কত সুন্দর বলেছেন, হে আল্লাহর বান্দা, এটা বন্ধ করে ফেলো, রবকে সন্তুষ্টি করার জন্য এটা বন্ধ করে ফেলো, এটা যেদিন বন্ধ পরিপূর্ণ হয়ে যাবে দেখবা তোমার দিলের মুখ খুলে গিয়েছে, তখন তোমার কোনো কিছু এখান থেকে বলতে হবে না, এখান থেকে বলবা ওইখানে গিয়ে খবর হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে অনেকজন বলছে ভাই আমার জন্য দোয়া করিস, সে সত্যি কথা বলেন তো করছেন? শুনেন, দোয়া এখান থেকে হয় না, দোয়া এখান থেকে আসতে হবে। মনে রাখবেন একটা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, রাস্তায় যাওয়ার সময় এই একটুর জন্য গাড়িতে বাড়িখান নাই বলেন না, একটুর জন্য বাইচে গেছেন হয় না, একটুর জন্য আবার বাসে কেমনে, এটা তো অসম্ভব কথা। এবার বলেন বাঁচাইলো কে, কেন বাঁচাইলো? শুনেন, আজকে থেকে 3 মাস আগে 4 মাস আগে কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন, হঠাৎ একজন কোন একজন অসহায় গরিব যেটা সত্যিকার অভাবী, সবাই তার বাক পার হয় না আমার মতো, কিছু তো সত্যিকার অভাবীও সত্যি তার ছেলে খাবার পাচ্ছে না, আর আপনারা জানেন মা বাবা সব সহ্য করতে পারে, সন্তানের চেহারার মলিনতা সহ্য করতে পারে না, ক্ষুধার কান্না সহ্য করতে পারে না, অনেক বাবা আছে মা আছে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, এরকম অনেকেই আছে। হঠাৎ একজন ভিক্ষুক সাহেব এসে আপনাকে বললো, বাবা ভাই আমার সন্তানটা আসলে কিছু অনেকদিন ধরে কিছু খাচ্ছে না, দিতেও পারছি না খাবার, আজকে সকাল দুপুর কিছু খাইনি, কিছু সাহায্য করো না। আপনিও তাকে দিলেন যতটুকু পারলেন, এবার সেই মানুষটা আপনার আগে আর 100 জনের কাছে গেছে কিন্তু পাইনি, এবার আপনার থেকে যদি পায় তার মনটা কেমন খুশি হবে, কারণ সে সত্যিকার অভাবই ছিল। এবার সেই সত্যিকার অভাবই ছিল, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিয়ামত দিচ্ছে, সে সত্যিকার অভাবীও ছিল, আপনিও দিয়েছেন মনোরম করে, এদিকে সে পাওয়ার সাথে সাথে তার সন্তানকে খাবার দিবে সে চিন্তায় মনটা খুশি হয়ে গিয়েছে। এদিকে বাংলার জমিনে জমিনের দাঁড়িয়ে বান্দার মনটা খুশি, ওদিকে খুশি। এবার রব বলে, এ তাত্তকদির অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে, ইয়া রব্বে কেরি মামলা কি? বলে যে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমিও তার মুখে হাসি ফুটাবো, যে আমার বান্দার ইজ্জত রক্ষা করে আমি রব তার ইজ্জত রক্ষা করব, যে আমার বান্দাকে আমার দিকে তাকিয়ে হাজার রাত থাকার পরও মাফ করে দেয় আমি রব তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ।